তো অলরেডি ম্যারেড ভাইফোটা স্পেশাল ব্লগ আর এখন ঘড়িতে বাজে 9:30 আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য আর অভিষেক দিতে যাবে ভাইফোটা আজকে নিতে যাবে তো আমিও যাব সকাল মোস্ট প্রবাবলি নুন দিদির বাড়িতে যাবে কিন্তু তখন আমি থাকতে পারবো না আমি অফিস চলে যাব না অফিস যাচ্ছি আর কি আর ও সন্ধ্যাবেলা রাতের দিকে যাবে গোপালদের বাড়িতে বিকজ ওখানে পিউদি ফোটা দেবে তো ওখানটা অ্যাটেন্ড করতে পারবো আফটার অফিস তো ওখানেই এনজয় হবে আর এখন ঘড়িতে 9:45 বাজতে যে আমি বেরোবো জাস্ট তাই রেডি হয়ে 11:00 ব্লগটা শুরু করলাম দেখলে অনেক ভোরবেলা মানে অনেক ভোরবেলাটা বলাটা ভুল মিড নাইটে উঠে গেছি এত পেটে ব্যথা করছিল আমার মানে জাস্ট শুতে পারিনি তারপরে দেখলি কফি বানালাম কফি খেলাম দেন আবার 5:30 নাগাদ এখন ব্যথাটা হালকা হালকা কমে এসছে কফিটা খাওয়ার পরে ওষুধটা খাওয়ার পরে দেন আমি একটু শুলাম তো যাই হোক চলো আমি বেরোই অফিসের জন্য অভিষেক স্নানে গেছে আমি বেরিয়ে যাব এটা হলো আজকের আউটফিট আমার ডিরেক্ট অফিস থেকে বেরিয়ে যাব তো আর বাড়িতে আসবো না অফিস থেকে চলে যাবো তাই একেবারে রেডি ফেডি হয়েই যাচ্ছি তো চলো রাত্রিবেলা দেখা হচ্ছে সাতটা 55 বাজছে আর আমি অফিস থেকে ডিরেক্ট গোপালদাদের বাড়িতে এসেছি বিকজ পিউদি আসবে এখানে ভাইফোটা দেবে পিউদি ও গোপালদা আর অভিষেককে আর রিঙ্কি ওর ভাইকে ফোটা দেবে প্লাস আর একটা ভাই আছে তার আমাদের তাকে ফোটা দেবে তো সেজন্য এখানেই মৌদি আসছে তো সবাই মিলে এখানেই আজকে এনজয়মেন্ট হবে ভাইফোটা আর নুন দিদির কাছ থেকে অভিষেক ফোটা নিয়েই আসছে জানি না ও ব্লগ করেছে কিনা ওকে তো বলেছিলাম আর আমার শরীরটা এতটাই খারাপ যে মানে আমি এসে জাস্ট লিটারালি শুয়ে পড়েছি বিছানাতে ভালো লাগছে না ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি হাই দেখো কারা এসছে ভাই ফোটা দেওয়া হচ্ছে না শুধু গিফট দেওয়া হচ্ছে বডিটা আর দেখালাম না গোপালদার সবাই ফিদা হয়ে যাবে তো তাই জন্য গোপালদা অলরেডি ম্যারেড তার বডিটা দেখালাম না এই এই লেন্সটা পিউদি দিয়েছে সত্যিই দিল না আমার চলে গেল সেই লাগছে সেই সেই এখন ভাই ফোটা দেওয়ার আয়োজন করা হচ্ছে ও
গোপালের মাসকে নিয়ে গিয়ে গো বিহাইন্ড যেন 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 অভি কোথায় গেল? এইবার অভি একটু কাছে ফোটা দিচ্ছে না মিষ্টি খাওয়া তো ভালো করে ভিডিও করছিস সব কটা খাই রে ভাইকে ভাই তুই তো ফোটা নিস নি গিফটের সময় ছবি তুলবি দ্বিতীয়ারে দিয়া নিতা তৃতীয়ারে দিয়া পোটা জমদুয়ারে দিয়া কাটা ভাই কপালে দিলাম ফোটা মনে বড় ঠাকুর আমার ভাই যেন অক্ষয় অমূল্য থাকে তাহলে তুমি রক্ষা করো প্রতিবেশী একটা কথা হলো কি এই দিলার পরে না কথা না কেন এই কি কথা হলো হ্যাঁ এটা করে যায় জামাটা ভাসবো সবার ভাইফোঁটা দেওয়া আর ভাইফোঁটা নেওয়া সব কমপ্লিট আর এখন ঘড়িতে বাজছে 10:11 পর তো এখন এবার একসাথে বসে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে তো চলো আমি ডিনার করে নিচ্ছি আর এখানে এদের সাথে বসে ডিনার করছি ওরা এখন কী বলবো ইভিনিংয়ে স্ন্যাক্স খাচ্ছে তো আমি আমার এমনি তো শরীরটা ভালো না তাই বেকার ভুলভাল টাইমে খাবো তাই জন্য সবাই একটু খেয়ে নিতে তো এখন 11টা বেজে গেছে অলমোস্ট এরা খাচ্ছে তাই আমি ভাবলাম যে এদের সাথে খেতে বসে যাই তো আপনার জন্য খেয়ে নেবো আর ডিনারে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি ডিনার করে এসে দেখি ভাই আর বৌদি মিলে সেই নাচা নাচছে আর সেই লেভেলের হাসি যাই হোক ভাই তো পালিয়েছে যখন নেচে তারপর আরও সব ভাই দাঁড়ায় মিলে নাচা নাচি বোন মিলে নাচা নাচা শুরু হয়েছে খুব ভালো এনজয় করছি আমরা আজকে ভাই ফোটাটা একদম জমে উঠেছে একটা 12 বাজছে আর এখানে সবাই ডিনার করতে বসেছে ডেটটা আমরা এখনো মানে আমাদের পার্টি এখনো শেষ হয়নি আমরা এখন মজা করে যাচ্ছি আর এরকম ভাইফোঁটা হয়তো আবার কবে আসবে জানি না বাট নেক্সট লোক তো বেড়েই যাচ্ছে এই তুই এদিকে এখন বাজে ঘড়িতে 1:30 আমাদের এখনো ভাইফোঁটার পার্টি তো এরকম ভাইফোঁটা মানে প্রত্যেক বছর চাই তো আবার নেক্সট ইয়ার হবে তো আমরা এখন ব্লগটা এখানেই শেষ করছি আশা করি যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই টাটা এখানে আমরা সবাই নিচেও বিছানা করা হয়েছে শুধু বাইরে যাই ও একা ফেলে দিয়েছে